নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটি নতুন চাকরি নোটিফিকেশান নিয়ে চলে এলাম, যেখানে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের সুযোগ পাচ্ছেন, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এমন একটি চাকরি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। এখানে অনলাইন এবং অফলাইন দু রকম ওয়েতেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে যারা নতুন চাকরি প্রার্থী বন্ধু, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে যাওয়া যাক। নোটিফিকেশান প্রকাশিত হয়েছে জেলা শাসক জেলা সমাবর্তকরণ পশ্চিম বর্ধমান থেকে 15/2/2023 তারিখে, যার মেমো নাম্বারটি আপনারা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এখানে দেখুন কি বলা হয়েছে নোটিশ। এখানে আপনাদের বেঞ্চ ক্লার্ক, এলডিসি কাম টাইপিস্ট অ্যান্ড কাউন্সিলার তিনটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে যে পদটি সেটা হচ্ছে বেঞ্চ ক্লার্ক, বয়সসীমা থাকছে 21 থেকে 40, উচ্চ মাধ্যমিক পাশে আবেদনযোগ্য এবং কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য, 13,500 টাকা রয়েছে বেতন। পরবর্তী পদ রয়েছে ওয়ার্ড ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও বয়সসীমা একই থাকছে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কোনো রকম অভিজ্ঞতা লাগবে না এবং কম্পিউটার নলেজ কিন্তু লাগবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, 13,500 টাকা বেতন। পরবর্তী পদ হচ্ছে কাউন্সিলার, কাউন্সিলার পদের জন্য বয়সসীমা কিন্তু একই থাকছে, এখানে সাইকোলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেশনের নলেজ থাকবে এবং 2 ইয়ার্স এই কাজের জন্য অভিজ্ঞতা লাগবে। একটি ভ্যাকেন্সি রয়েছে, 13,500 টাকা বেতন রয়েছে। এবার আসছি কীভাবে আবেদন করবেন। আপনারা এই অফিসিয়াল পিডিএফের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পাবেন, এখান থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশন পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে প্রিন্ট আউট বার করে আপনারা হাতে কলমে ফিল আপ করবেন সাপোর্টিং ডকুমেন্টস, যেগুলো আপনাদের চেয়েছে। দেখুন, এজ প্রুফ, ফটো আইডেন্টি প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, সমস্ত কিছু একসঙ্গে অ্যাটাচ করে একটি সিঙ্গল পিডিএফ ফাইল তৈরি করবেন এবং পিডিএফ ফাইল তৈরি করার পর এখানে একটি মেল আইডি দিয়েছে, এই মেল আইডিতে মেল করে দিতে হবে আগামী 2/2023 তারিখের মধ্যে, তাহলেই কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে গেল। এর পাশাপাশি যদি আপনারা এখানে অফলাইনে আবেদন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু অফলাইনে আপনারা আবেদন করতে পারেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সেন্ড করতে পারেন, তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন, এখানে আবেদনের জন্য কোনো রকম আবেদন মূল্য তো লাগছেই না। এবার আসছি এখানে অ্যাপ্লিকেশান যে সিলেকশন প্রসিডিউর, সেটা এখানে আপনাদের রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ভাইভ অ্যাভয়েন্স টেস্ট হবে। এর তারিখগুলো এক্স্যাক্টলি জানিয়ে দেন, পরবর্তী ক্ষেত্রে আপনারা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানের অফিসিয়াল নোটিফিকেশান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, সরি, পশ্চিম বর্ধমানের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যাবেন আপনাদের যাবতীয় ইনফরমেশন। অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখবেন এবং অবশ্যই ইমেল আইডি তো দিচ্ছেন এবং ইমেল আইডিতেও কিন্তু মেল করে জানিয়ে দেওয়া হবে আপনাদের যে কম্পিউটার টেস্ট বা রিটেন এক্সাম কবে হবে তার সমস্ত কিছু। এখানে তার যে রিটেন এক্সাম হবে তার সিলেবাসগুলো জানিয়ে দিয়েছে, সেই সিলেবাসগুলো আপনারা অফিসিয়াল পিডিএফ থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে চাকরির আপডেট। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এই ধরনের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি চাকরি নোটিফিকেশান নিয়ে।